আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ অর্থাৎ প্রাইমারি টিচার নিয়োগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর চলে এসেছে। তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব। তো সমস্ত আপডেটস এবং খবরগুলি ভালো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। তো ভিডিও শুরু করার আগে আপনারা ছোট্টিশ করতে চাইছি এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, সবচেয়ে প্রথম যে প্রশ্ন এটা সেটা আমাকে অনেকে করেছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিকিল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে, যেটি রাজস্ব ভট্টাচার্য দিয়েছিলেন এবং ছ সপ্তাহে স্টে তিনি দিয়েছিলেন, তো তাকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি ডিভিশন বেঞ্চে সে কেসটিকে নিয়ে গেছে। তো এখানে একটি পেপার কাটিং এর মাধ্যমে এটি কিন্তু সূত্রের খবর, এখানে বলা হচ্ছে যে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার অর্থাৎ প্রাথমিক পর্ষদ গিয়েছে এবং এখানে আরও বলা হচ্ছে এগুলি কলকাতা হাইকোর্ট সূত্রের খবর তারা জানতে পেরেছে এবং তারা এখানে আরও বলছে মামলাকারী আইনজীবী ফিরদৌস শামীর সঙ্গে তখন যারা কথা বলেন তখন সাংবাদিকদের উদ্দেশ্যে ফিরদৌস শামীম বলেন ডিভিশন বেঞ্চে যাওয়া নিয়ে তাদের কাছে কোনো কিন্তু নোটিশ আসেনি। এছাড়া আরেকটি সূত্রের খবর কলকাতা হাইকোর্ট সূত্রে পাওয়া গেছে, এখানে বলা হচ্ছে যে ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতি থাকে, তার মধ্যে একজন সোমেন সেন কিছুদিনের জন্য তিনি ছুটিতে আছেন এবং এই ডিভিশন বেঞ্চের কেসটি প্রাথমিক শিক্ষক নিয়োগ 2014 তা মার্চ মাসে শুনানির জন্য উঠবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সঠিক ডেট কলকাতা হাইকোর্ট সূত্রে জানাননি। যখনই কোনো আপডেটস আসবে তখনই আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো এখানে দ্বিতীয় খবরটি চলে এসেছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং উত্তর দিনাজপুরের তরফ থেকে। এখানে দ্য চেয়ারম্যান ইন চার্জ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস উত্তর দিনাজপুরে তিনি যে নতুন প্রাইমারি টিচার 2014 যারা নিয়োগপত্র পেয়েছেন এবং যারা জয়েন করেছেন তাদের কিন্তু বেতন আটকে দেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন। তো এটা একটা বেশ খারাপ খবর। তো তৃতীয় আপডেটটি হলো বালুঘাটের থেকে পাওয়া গেছে যে চারজন প্রার্থী নিয়োগ বাতিল করল ডিপিএসসি। বালুঘাট ডিপিএসসি কিন্তু এখানে চারজন নিয়োগ প্রার্থীকে দক্ষিণ দিনাজপুরে টেট প্রার্থী দ্বারা ছিল এবং 172 জনের কাউন্সেলিং হয়েছে, সেখানে চারজনের কিন্তু অবৈধ এবং জালি মার্কশিট সেখানে ধরা পড়েছে এবং সেখান থেকে তারা তাদেরকে বাতিল করে দিয়েছে। এবং চতুর্থ আপডেট যেটি হলো সেটি হলো প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ, স্কুলে যোগ দিয়েও হতাশ শিক্ষকেরা। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অনেক যারা মেধা তালিকায় প্রাথমিক শিক্ষক 2014 নিয়োগপত্র তারা পেয়েছিলেন, কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত লোকেদের জন্য তাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকে নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হলো এবং তারা নতুন স্কুলে যোগদান করে হতাশ। সত্যি এটা খুবই খারাপ এবং দুর্ভাগ্যজনক যারা মেধার ভিত্তিতে চাকরিটি পেয়েছেন। শেষ খবরটি হলো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন বোর্ডকে ভালো করে বোঝান, কোনো দুর্নীতি হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরামর্শ পার্থ চট্টোপাধ্যায়ের, তিনি বলতে চাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2014 কোনো দুর্নীতি হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য কোর্টকে তিনি পরামর্শ দেবার জন্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এবং তিনি বলেছেন যদি নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয় তাহলে অনেক বেকার ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হবেন এবং তাদের বয়স পেরিয়ে যেতে পারে এবং তারা বেকারত্ব জ্বালায় ভুগবেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই রেখে জানাবেন শিক্ষামন্ত্রী এখানে কতটা সঠিক বা কতটা ভুল। তো এবার এসেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ অর্থাৎ প্রাইমারি টেট 2017 এবং যে প্রাইমারি টেট পরীক্ষাটি আপনাদের 30 জানুয়ারি 2021 হয়ে গেল, তো তার রেজাল্ট কবে দেবে? তো এ বিষয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন। তো এ বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। আগের আপডেটগুলি আছে সেখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন ভোটের পরে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে, ভোটের আগে আপনাদের রেজাল্ট দেওয়া সম্ভব নয়। তারা চেষ্টা করছে কিন্তু ভোটের আগে, বিধানসভা ভোটের আগে আপনাদের রেজাল্ট দেওয়া সম্ভব নয়। তো এই নিয়ে এপিসি ভবন চত্বরে প্রাইমারি শিক্ষক নিয়োগ 2017 এবং প্রাইমারি টেট যেটি 31 জানুয়ারি 2021 হয়ে গেল, তো সেই বিষয়ে সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপনাদের ভালো খবর আসতে চলেছে। তো যখনই কোনো আপডেটস আসবে তখনই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত খবর এবং আপডেটসগুলি জানিয়ে দেব। ততক্ষণ চ্যানেলের পাশে থাকুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।
তো এই ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ অর্থাৎ প্রাইমারি টিচার নিয়োগ নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো হয়েছে। ভিডিওটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি বাচ্চা নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো জোর বদরা আজ মন্তই খুব শীঘ্রই নন্দনবাবুর সঙ্গে আপনার সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ আমি ভিডিওটি দেখার জন্য।